নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড কে ফর করাচি ডি ফর লেখা স্বপন লাহিড়ি পাঠ সৌনক সান্নাল কে নাকি ডি কে ফর করাচি ডি ফর বুঝতেই পারছেন পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় সকলের নজর করাচির দিকে ঘুরল বটে কিন্তু এটাও তো ঘটনা যে গত কয়েক বছর ধরেই করাচির আকাশ বাতাস একটু শান্ত হয়ে এসেছিল না হলে কি দু হাজার চোদ্দোয় দুনিয়ার সিক্স মোস্ট ডেঞ্জারাস সিটি ফর ক্রাইম দু হাজার কুড়ির গোড়ায় র্যাঙ্ক করে নাইনটি থার্ড বুঝতেই পারছেন ল অ্যান্ড অর্ডারের কতটা উন্নতি হলে এক ধাক্কায় ছয় থেকে তিরানব্বইতে উঠে আসা হ্যাঁ নেমে নয় উঠে আসা যায় অর্থাৎ কিনা আরব সাগরের বাতাস মাখা ঝকঝকে এই শহর আগের চেয়ে বেশ অনেকটা নিরাপদ ঠিকই নিরাপদ কতটা নিরাপদ জানেন আর একজন যিনি কারাচিতেই থাকেন বলে খবর এবং করাচির কথা এলেই ভারতীয়দের মনে পলকে যার ছবি ভেসে ওঠে ডি ইংরেজি আলফাবেটের চতুর্থ অক্ষর কার দিকে ইঙ্গিত করছে তা ধরে ফেলার জন্য কোনও প্রাইজ নেই বিলিতি গোয়েন্দা সূত্র অনুযায়ী মহারাষ্ট্রের রত্নগিরি অঞ্চলে জন্ম শেখ ইব্রাহিম আলী কস্কর এবং আমিনার সন্তান ব্যবহার করেন অন্তত একুশটি ছদ্মনাম আর দু হাজার কুড়ির জানুয়ারিতে যখন তার পুরনো সাগরেদ ইজাজ লকরাওয়ালাকে ধরে ফেলল মুম্বাই পুলিশ তখন তিনি একেবারে কসম খেয়ে জানালেন করাচিতে ভাইয়ের দুটো ঠিকানা তো একেবারে পাক্কা একটা নাকি অভিজাত পাড়া ক্লিফটনের ব্লক এ অন্যটা ডিফেন্স হাউজিং এরিয়া ফেজ দাবি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নাকি ভাইয়ের জন্য বাছাই করা কমান্ডোর বন্দোবস্ত করেছে প্রয়োজনে বিদেশটি দেশ যেতে হলে চাইলেই নাকি জাল পাসপোর্টও মিলে যায় চারিদিকে নিরাপত্তার এমনই বজ্র আটুনি যে ভাইয়ের ছায়া পর্যন্ত কেউ ছুঁতে পারে না এসব কথা অবশ্য বিশেষ নতুন কিছু নয় তবু লকরাওয়ালার সঙ্গে যেহেতু ডি এর বহুকালের রেস্তা তাই সেই লোকটা বললে পুরনো কথাগুলোই গুরুত্ব পায় একটু বেশি তাছাড়া বেশ কিছু কাল হয়ে গেল ভাই একটু আড়ালেই থাকছেন এই ফাঁকে যদি করাচির হাল হকিকত একটু তলিয়ে দেখেন দেখবেন দু পর্যন্ত ছবিটা মোটেই সুবিধার ঠেকছে না লক্ষ্য যখন মার্কিন কনসিউলেট এবং মার্কিন কূটনীতিবিদ তখন করাচির নামটা আসবে বারবার জুন দু হাজার দুই ফেব্রুয়ারি দু তিন মার্চ দু চার এবং তারপর দু হাজার ছয়ের মার্চের ঘটনা তো খুবই মারাত্মক সে বছর মার্চের দু তারিখে অভিজাত এক হোটেলে দু মিটার গভীর গর্তই হয়ে গেল গাড়ি বোমা বিস্ফোরণে ছিন্ন হয়ে গেলেন মার্কিন ডিপ্লোম্যাট ডেভিড পয়ে ফয়কেই নাকি নিশানা করেছিল জঙ্গিরা এবং তারপর ওই রক্তিকাণ্ড এতেই অবশ্য শেষ নয় ফেব্রুয়ারি দু বোমা বিস্ফোরণ পরের বছর জুলাই এবং অগস্টে একের পর এক ছক কোষে হত্যাকাণ্ডের ঘটনা যা কিনা গোটা পাকিস্তান দেশটাকেই বিষম ধাক্কা দিয়েছিল দু মার্চ জুন এবং অগস্টে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা এবং দু হাজার খাস জিন্না ইন্টারন্যাশনাল বিমানবন্দরে হানাদারি আশ্চর্য কি যে দু হাজার চোদ্দোয় গোটা দুনিয়ার সবথেকে অপরাধপ্রবণ শহরের তালিকায় ছ নম্বরে থাকবে করাচি তারপর যে পরিস্থিতি রাতারাতি বদলে গেল তা নয় দু হাজার পনেরোয় বাসে গুলি চালায় জঙ্গিরা মারা যায় অন্তত ছেচল্লিশ জন কিন্তু হালচাল দেখে বোঝা যাচ্ছিল প্রশাসন আগের চেয়ে অনেকটা কঠোর ফলে জঙ্গি কার্যকলাপও আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে খানিকটা বিশেষজ্ঞদের বক্তব্য পাক আফগান সীমানা বরাবর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে কড়া হাতে দমন করার ফলেই এই সাফল্য তবে স্টক এক্সচেঞ্জ হামলার এই ঘটনা নিরাপত্তার সেই আবহটাই নষ্ট করে দেবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই তবে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে যারা মাথাটাথা ঘামান তাদের বাদ দিলে ভারতীয়দের একটা বড় অংশই কিন্তু গোটা করাচির নিরাপত্তার ছবি নিয়ে ততটা চিন্তিত নয় বরং তাদের যত চিন্তা সব ওই করাচিরই কয়েকটি পাড়া নিয়ে কেউ বলে দুটি ঠিকানা কেউ বলে তিনটি কেউ বলে চার সংখ্যাটা যাই হোক সেই সব পল্লীর গায়ে নাকি ইংরেজি আলফাবেটের চতুর্থ অক্ষরের ছায়া পাখিরাও নাকি নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া ওড়ে না সেখানেই আছেন তিনি ছায়া মানুষের মতো আছেন আবার নেইও ডি